হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমাদের বিরক্তি কাটাতে আজকেও আমি তোমাদের জন্য একটা খুব মজার একটা খুব দারুণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওর মধ্যে একটা সুন্দর গল্প আছে তোমরা ভিডিওটা দেখো গল্পটা বোঝো এবং এই গল্পটার মধ্যে আগের দুটো গল্পের মতোও একটা সমস্যা রয়েছে সেই সমস্যাটা আমি আজ পর্যন্ত যাকে বলেছি কেউ উত্তর করতে পারেনি কেউই সমাধান করতে পারেনি তাই জন্য আমি সমস্যাটা তোমাদেরকে দিলাম দেখো তোমরা সমস্যাটা বুঝে সমাধান করতে পারো যদি পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে চলো বন্ধুরা এবার আমরা গল্পটার দিকে যাই বন্ধুরা এবার তাহলে আমরা আসল গল্পটা নিই বন্ধুরা এই যে রামলাল ও একটা বাড়ি করবে এবং তার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে সে ইঞ্জিনিয়ার হিসাব করে বলে যে তার বাড়ি করতে মোট দশ ট্রাক ইট লাগবে এবং প্রত্যেকটা ইটের ওজন একটা ইট এক কেজি করে ওজন করতে হবে এক একটা ইটের ওজন এক কেজি করে হবে এটা ইঞ্জিনিয়ার সাহেব বলে দেয় ঠিক আছে এবার সেই হিসেব মতো রামলাল ঠিকাদারকে বলে ঠিকাদার তার কথা মতো মোট দশ ট্রাক ল ইট তাকে পাঠিয়ে দেয় এবার রামলাল তার কোনো এক বন্ধুর কাছ থেকে খবর পায় যে ঠিকাদার তার এই যে মোট যে দশটা লরি ইট দিয়েছে সেই দশটা লরি ইটের মধ্যে একটা লরিতে এক একটা ইটের ওজন এক কেজির পরিবর্তে আছে নশো পঁচানব্বই গ্রাম করে নশো পঁচানব্বই গ্রাম করে অর্থাৎ এক একটা ইটে পাঁচ গ্রাম কম আছে এবার রামলাল ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে ইঞ্জিনিয়ার তাকে বলে যে এই যে পাঁচ গ্রাম কম থাকার জন্য তার বাড়িটা খারাপ হয়ে যেতে পারে ওই জন্য রামলাল ঠিকাদারের কাছে জিজ্ঞাসা করে কিন্তু ঠিকাদার বলে যে না এই কথাটা সত্যি না আর তারপরে রামলাল যখন ঠিকাদারকে বলে যে তাহলে সে তার কাছ থেকে প্রমাণ নেবে এবং সে প্রত্যেকটা তাকে ইট ওজন করে দেখবে ঠিকালা ঠিকাদার তখন রামলালকে শর্ত দেয় ঠিক আছে সে ওজন করতে পারে কিন্তু তাকে একবারেই ওজন করে সেটা বার করতে হবে একবারে ওজন করে বার করতে হবে যে কোন ট্রাকের ইট নশো গ্রাম করে আছে মোট দশটা ট্রাক আছে তার মধ্যে কোন ট্রাকের ইট নশো গ্রাম করে আছে সেটা তাকে একবারে বার করতে হবে যদি সে বার করতে পারে তাহলে ঠিকাদার তাকে মোট দশ ট্রাক ইট ফ্রিতে দিয়ে দেবে বন্ধুরা তোমাদের কাছেও এইটাই প্রশ্ন যে কোন ট্রাকের ইট নশো পঁচানব্বই গ্রাম করে আছে সেটা একবারে কি করে বার করা যাবে বন্ধুরা রামলালও সেটা ভাবতে শুরু করেছে তোমরাও সেটা ভাবতে শুরু করো আর যখনই তোমাদের মাথায় এটা চলে আসবে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বলে দেবে ঠিক আছে বন্ধুরা আমি এই ভিডিওতেই এই উত্তরটা তোমাদেরকে বলে দেব কিন্তু তার আগে তোমরা ভিডিওটা দয়া করে এইখানে থামিয়ে তোমরা সেটা ভাবতে থাকো আর সঠিক উত্তরটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ততক্ষণে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ আমার চ্যানেলে আমি পড়াশোনার ভিডিওর পাশাপাশি এই ধরনের মজার বুদ্ধির অনেক ভিডিও আপলোড করি তাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটাকেও ক্লিক করে দাও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এবং ভিডিওটা দেখতে পারো তাহলে বন্ধুরা এইবার আমি তোমাদেরকে অ্যান্সারটা বলবো কারণ রামলালের সেই বুদ্ধিটা মাথায় চলে এসছে সে কি করে এই দশ ট্রাকের মধ্যে কোন ট্রাকের ইটের ওজন নশো পঁচানব্বই গ্রাম আছে সেটা বার করবে তাহলে রামলাল কি করলো রামলাল প্রথমে এই যে দশ ট্রাক ইট আছে সেই দশ ট্রাককে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই নাম্বার দিয়ে পরপর সাজিয়ে দিল তারপরে সে কি করল তারপরে রামলাল প্রথম ট্রাক থেকে একটা ইট দ্বিতীয় ট্রাক থেকে দুটো তৃতীয় ট্রাক থেকে তিনটে এইভাবে যেই কটা ট্রাক আছে সেই কত নাম সেই নাম্বার ট্রাক থেকে ততগুলো করে ইট নিয়ে যোগ করলো তাহলে মোট ইটের সংখ্যা কত হলো বন্ধুরা এই যে যোগটা সেই যোগটার একটা খুবই সহজ নিয়ম আছে মোট যতগুলো আছে শেষের সংখ্যা যেটা আছে তাকে তার থেকে একটা বড় সংখ্যা দিয়ে গুণ করে দুই দিয়ে ভাগ করে দিতে হয় অর্থাৎ দশ তার সাথে এগারো গুণ করলে একশো দশ তাকে দুই দিয়ে ভাগ করলে মোট হবে পঞ্চান্ন তাহলে ওর মোট পঞ্চান্নটা ইট হল ঠিক আছে বন্ধুরা তাহলে এইবার পঞ্চান্নটা ইট প্রত্যেকটা ইটের ওজন যদি এক কেজি করে হয় তাহলে স্বভাবতই মোট কত কেজি হবে পঞ্চান্ন কেজি হবে পঞ্চান্ন কেজি হওয়ার কথা এইবার বন্ধুরা ও এই সবকটা ইটকে এক জায়গায় নিয়ে গিয়ে মাপবে একটা দাঁড়িপাল্লাতে ওজন করবে এবং করার পরে অবশ্যই পঞ্চান্ন কেজি হবে না কিছুটা কম হবে কারণ একটা ট্রাকে তো ইটের ওজন নশো পঁচানব্বই গ্রাম আছে এইবার বন্ধুরা কী করে ও বার করবে বন্ধুরা যদি পঞ্চান্ন কেজি থেকে পাঁচ গ্রাম কম হয় তাহলে ও বুঝতে পারবে যে প্রথম ট্রাকের ইটের ওজন পাঁচ গ্রাম কম নশো পঁচানব্বই গ্রাম কারণ প্রথম ট্রাক থেকে তো ও একটা ইট নিয়েছিল আর যদি বন্ধুরা ও দেখে যে দশ গ্রাম কম পঞ্চান্ন কেজি থেকে তাহলে বুঝতে পারবে যে সেটা হচ্ছে সেকেন্ড ট্রাকের ইটের ওজন নশো পঁচানব্বই গ্রাম করে আছে কারণ সেকেন্ড ট্রাক থেকে দুটো ইট নিয়েছিল আর যদি দেখে যে পঞ্চান্ন গ্রাম থেকে পঞ্চান্ন কেজি থেকে কুড়ি গ্রাম ওজন কম আছে তাহলে বন্ধুরা অবশ্যই বুঝতে পারবে যে চতুর্থ ট্রাক থেকে নিয়েছিল চতুর্থ ট্রাকের ইটের ওজন পাঁচ গ্রাম করে কম আছে কারণ চতুর্থ ট্রাক থেকে চারটে ইট নিয়েছিল এবার যদি ও দেখে যে পঞ্চান্ন কেজি থেকে পঞ্চাশ গ্রাম কম তাহলে বুঝতে পারবে অবশ্যই দশ নম্বর ট্রাকের ইটের ওজন পাঁচ গ্রাম করে আছে কারণ দশ নম্বর ট্রাক ও দশটা ইট নিয়েছিল তাহলে বন্ধুরা এই পদ্ধতিতে কিন্তু ও খুব সহজেই বুঝতে পেরে যাবে যে কোন ট্রাকের ইটের ওজন নশো পঁচানব্বই গ্রাম তো বেচারা ঠিকাদার ওর পুরো দশ ট্রাক ইটটা ফ্রিতে দিয়ে দিতে হলো তো বন্ধুরা যদি আমার এই প্রসেসটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে এবং আমার ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর তোমরা যদি আগে থেকেই অ্যান্সার করতে পারো বা অন্য কোনো প্রসেসে করতে পারো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে